জল হড়হড় করি জল পাই না চোদ্দই ফেব্রুয়ারি কথা তুই শুটিং কথা শুনি না কান্দা আর মুখ রে আজকে চোদ্দই ফেব্রুয়ারি ঠিক 11:10 এরকম একটা সময়ে নিজকসবা গ্রাম পঞ্চায়েতের পাঁচুড়িয়া গ্রাম, সেই গ্রামের একটি মধ্যবিত্ত পরিবার, দুস্থ পরিবার, বাদল রায়ের পরিবার, তারা তিন ভাই আলাদাভাবে এই ঘরে বসবাস করত। যে তারা যে আলাদাভাবে এই ঘরে বসবাস করত, হঠাৎ ঠিক 11:10 নাগাদ একদম উপর তলার খড়ের চালে আমাদের পাশাপাশি প্রতিবেশী দু একজন আগুনটা দেখতে পায় এবং বাড়ির লোকজনকে চিৎকার চেঁচামেচি করে ডাকাডাকি করে। বাড়িতে সবাই কাজে কর্মে রোয়া বা অন্যান্য কাজে ব্যস্ত ছিল, সেই জন্য কাছাকাছি কেউ ছিল না, তবুও পাশাপাশি যারা ছিলেন তারা এসে আগুন নেভাবার চেষ্টা করেন। কিন্তু কত আধ ঘন্টাও লাগেনি, তার মধ্যেই পুরো এই বাদল রায়, তপন রায় এবং স্বপন রায় তিন ভাই তারা আলাদাভাবে এই ঘরে বসবাস করত, তাদের পুরো ঘরের যাবতীয় সাজ সরঞ্জাম যা কিছু জিনিসপত্র সবই পুড়ে ভস্মীভূত হয়েছে। এমনকি এই পরিবারের প্রত্যেকটি সদস্য অসুস্থ হয়ে পড়ছেন, বারে বারে অজ্ঞান যাচ্ছেন, তাদের পরিবারের আর কিছুই নেই এরকম একটা পরিস্থিতি। আর এই পরিবারেই যে আমাদের স্বপন রায়ের মেয়ে মাধ্যমিক পরীক্ষার্থী, তার মাধ্যমিক পরীক্ষা চলছে, মুখটা দেখা, যে এই মাধ্যমিক পরীক্ষার্থী কোনো ক্রমে তার অ্যাডমিটটা রক্ষা পেয়েছে, বইয়ের কাছে ছিল, তবে অনেক বই খাতা পত্র তার সব চলে গেছে, মাধ্যমিকের অ্যাডমিটটা সে শুধু রক্ষা করেছে। আর একজন উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী তপন রায়ের ছেলে, যে সেও বিজয় রায়, সেও কিন্তু উচ্চ মাধ্যমিকের এবারে পরীক্ষার্থী, আজকেই সে অ্যাডমিট পাবে। কিন্তু এরকম একটা দৈন্য অবস্থা সংসারের, অভাব অনটনের মধ্যে কোনো রকমে তারা পরিশ্রম করে সংসার চালায়, তার মধ্যে তাদের পরিবারের ঘর সহ একটাও কোনো জিনিসপত্র তারা বের করতে পারেনি। আমরা অনুমান করছি যে এই খড়ের ঘরে বিদ্যুতের সংযোগ ছিল, শর্ট সার্কিট হয়ে হয়তো অগ্নিকাণ্ড ঘটেছে,
কারণ ওই পরিবারে ঘরের মধ্যে কোনো বাচ্চারা তেমন ছিল না। ওই একটিমাত্র মেয়ে নাম মধুমিতা রায়, যে মাধ্যমিকের পরীক্ষার্থী, সে একটা কোনায় বসে বই পড়ছিল, একমাত্র এই ঘরে ছিল, আর সব বাইরে কাজে কর্মে ছিল। তো আজকের এই সত্যি একটা দুঃসংবাদ আমাদের পাঁচুড়িয়া গ্রামের নিজকসবা গ্রাম পঞ্চায়েতের খেজুরির বুকে অগ্নিকাণ্ড। আমি খুব কষ্ট পাচ্ছি, বা আমাদের এলাকার মানুষরা, হাজার হাজার মানুষ এসে এই মাত্র দেখতে পাচ্ছেন পোড়া বাড়িটি আগুনকে নিভিয়েছে, এবং এটা আপনারা হোয়াটসঅ্যাপে অনেকে জানতে পেরেছেন। আমি বিডিও সাহেবকে জানিয়েছি, এমএলএ সাহেবকেও জানানো হয়েছে, প্রধান সাহেবও জেনেছেন, এই মাত্র প্রধান সাহেব আসছেন তিনি আমাদের এই জায়গায়, তার কিছু আপাতত আপৎকালীন কিছু সাহায্য নিয়ে আমাদের নিজকসবা গ্রাম পঞ্চায়েতের পক্ষে কিছু সাহায্য করা হবে। আর আমি বিডিও সাহেব, এমএলএ সাহেব বা সবার কাছে প্রার্থনা জানাবো যে সরকারের তরফে এই পরিবার কিছু সাহায্য পেলে সত্যি তারা উপকৃত হবে, বিপদ থেকে রক্ষা পাবে, তারা সুস্থভাবে থাকুক এবং তাদের ঘর দর হোক, অর্থাৎ তাদের এই মাটির ঘরেই তাদের বসবাস ছিল, আগামী দিনে যাতে তারা একটা ঘর পায় সে প্রার্থনাও আমি সরকারের কাছে রাখবো। আমি নিজে উপপ্রধান, আমি আমার আবেদনটা রাখছি। ওদের এই পরিবেশ দেখে আমিও কষ্ট পাচ্ছি, আমার গ্রামবাসী, পাশাপাশি গ্রামের মানুষরাও সাহায্য করেছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার।